আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছো। আজকে আমরা জেনেটিক কোড বা বংশগতীয় সংকেত নিয়ে আলোচনা করব। আমরা জানি কোড মানে হলো গোপন সংকেত, আর জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী গোপন সংকেতকেই বলা হয় জেনেটিক কোড। আর এই কোড থাকে ডিএনএর মধ্যে, সেই ডিএনএ থেকে জেনেটিক কোড কপি হয়ে তৈরি হয় এমআরএনএ। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ডিএনএ থেকে কীভাবে এমআরএনএ তৈরি হয়। আমরা আজকে এই চিত্রের মধ্যে দেখতেছি একটি এমআরএনএ। এমআরএনএ বা আরএনএ মূলত একটি ফলি নিউক্লিওটাইড, যার মধ্যে আছে অসংখ্য নিউক্লিওটাইড একটির পর একটি। এবং এই নিউক্লিওটাইডগুলোর মধ্যে আমরা জানি ফসফেট এবং সুগার এই দুটো কমন, এই জন্য এই প্রধান অক্ষটা তৈরি হয়েছে ফসফেট অফ সুগারের মাধ্যমে। আর প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে আছে একটি করে নাইট্রোজেন গঠিত ক্ষারক। এখন এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক, আমরা প্রথমটাতে দেখতেছি অ্যাডিনিন, তারপরে আছে ইউরাসিল, তারপর গুয়ানিন, তারপরে সাইটোসিন। এইভাবে চার প্রকার নাইট্রোজেন গঠিত ক্ষারক আছে এমআরএনএর মধ্যে। এখন পরপর অবস্থিত তিনটি নিউক্লিওটাইড, অ্যাডিনিন নিউক্লিওটাইড, ইউরাসিল নিউক্লিওটাইড, গুয়ানিন নিউক্লিওটাইড, বা পরপর অবস্থিত তিনটি নাইট্রোজেন গঠিত ক্ষারক প্রোটিন সংশ্লেষণের সময় একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। ডিএনএতে অবস্থিত বা এমআরএনএতে অবস্থিত পরপর অবস্থিত এই তিনটি নিউক্লিওটাইডের একটি গ্রুপ যা একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে তাকেই জেনেটিক কোড বলে বা জেনেটিক কোডন বলে। জেনেটিক কোডন তিন অক্ষর বিশিষ্ট। তাহলে আমাদের এ ইউজি এটা হলো একটা কোডন, এবং সে কোনো নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, সেই অ্যামিনো অ্যাসিডটার নাম হলো মিথিওনিন। তাহলে পরবর্তীতে তিন অক্ষর বিশিষ্ট সিজিএ, সেও একটা জেনেটিক কোডন এবং সে একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তার নাম আর্জিনিন। এরকমভাবে জেনেটিক কোডন তিন অক্ষর বিশিষ্ট, পরবর্তীতে তিন অক্ষর, এরকম প্রত্যেকটা জেনেটিক কোডন হবে তিন অক্ষর বিশিষ্ট। এখন এই জেনেটিক কোড একটি দুইটি, এখন এই দুইটা জেনেটিক কোড এর মাঝখানে অতিরিক্ত কোনো নিউক্লিওটাইড থাকবে না, যে এরকম কোনো সম্ভব না, এরকম হওয়া সম্ভব না যে আমি একটি বা দুইটি নিউক্লিওটাইডকে বাদ দিয়ে যে এরকম একটা জেনেটিক কোড তৈরি করলাম, এটা সম্ভব না। কারণ দুইটি নিউক্লিওটাইডের মাঝখানে কোনো অতিরিক্ত নিউক্লিওটাইড থাকবে না। আরেকটা বিষয় হলো জেনেটিক কোডের, যে জেনেটিক কোড ক্রমসজ্জা অবলম্বন করবে, একটি জেনেটিক কোডন অপর একটি কোডনকে ওভারল্যাপ করবে না, যে পরবর্তী যে নিউক্লিওটাইড আছে তারপরে আছে এই নিউক্লিওটাইডগুলো এখন যে জেনেটিক কোড তৈরি করবে সেটা এমন হবে না যে অপর একটা নিউক্লিওটাইড জেনেটিক কোডের একটা একটা নিউক্লিওটাইডকে নিয়ে আর দুইটি মিলে পরবর্তী কোডন তৈরি হবে, জেনেটিক কোড তৈরি হবে, এটা সম্ভব না। বরং তারা ক্রমসজ্জা অবলম্বন করবে, একটি জেনেটিক কোডের পরে তারপর পরের জেনেটিক কোডনটা তৈরি হবে, তারপরের থেকে জেনেটিক কোডন তৈরি হবে, এইরকমভাবে তিনটি তিনটি করে এক একটি জেনেটিক কোডন তৈরি হবে। এবং জেনেটিক কোডনগুলো সার্বজনীন, অর্থাৎ একটি জেনেটিক কোডন যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, যে অ্যামিনো অ্যাসিডকে সে বোঝায়, এটা সকল জীবের ক্ষেত্রেই একই রকম। আমাদের দেহে যেমন এই ইউজি মিথিওনিনকে নির্দেশ করে, এই ইউজি সকল জীবের বেলায় সেই মিথিওনিনকে নির্দেশ করে, অন্য একটা প্রাণীর বেলায় সে মিথিওনিন নির্দেশ করে, উদ্ভিদে, শৈবালে, ছত্রাকে, ব্যাকটেরিয়ায়, সকল জীবের ক্ষেত্রে এই ইউজি সেই মিথিওনিনকেই নির্দেশ করে। এই জন্য বলা হয় যে জেনেটিক কোডন হলো সার্বজনীন। আরেকটা বিষয় হলো যে আমরা লক্ষ্য করলাম এই ইউজি মিথিওনিনকে নির্দেশ করে, অর্থাৎ একটি কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, সিজিএ সে আর্জিনিনকে নির্দেশ করে। তাহলে একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডের বেশি একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। প্রোটিন তৈরিতে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড অংশগ্রহণ করে। এখন জেনেটিক কোড মোট কত প্রকার? যে চারটা অক্ষর আছে আমাদের, এ, ইউ, তারপর আছে জি, সি, এই যে চার প্রকার নিউক্লিওটাইড বা চার প্রকার নাইট্রোজেন গঠিত ক্ষারক আছে, এদেরকে যদি তিনটি তিনটি করে সাজানো হয়,
তিনটা তিনটা করে যদি এভাবে সাজানো হয় তাহলে 64টিভাবে সাজানো যায়। এই জন্য বলা হয় জেনেটিক কোডন মোট 64টি। জেনেটিক কোডন মোট 64টা, এর মধ্যে এই 64টা জেনেটিক কোডনের মধ্যে 61টি কোডন কোনো নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। 61টা টোটাল হলো 64টা, তার মধ্যে 61টা কোডন এরা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এদেরকে বলা হয় সেন্স কোডন। সেন্স কোডন, সেন্স কোডন 61টা। তাহলে বাকি 64 থেকে 61 গেলে আর থাকে তিনটা, তাহলে এই তিনটা কোডন কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, তাদেরকে বলা হয় নন সেন্স কোডন, নন সেন্স কোডন। তাহলে এই নন সেন্স কোডন এর মধ্যে আছে এই যে ইউএএ। তাহলে আমাদের ইউএএ সে কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, সে একটা নন সেন্স কোডন। এর সাথে আরও আছে ইউএজি, সেও একটা নন সেন্স কোডন। আরও একটা আছে ইউজিএ, এটাও একটা নন সেন্স কোডন। তাহলে এই তিনটা হলো নন সেন্স কোডন, এরা কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। বাকি 61টা কোডন আছে যারা কোনো না কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। এখন আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করি যে আমাদের সেন্স কোডন আছে 61টা, কিন্তু প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড। তাহলে একটা কোডন যদি একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, একটা কোডন যদি একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, তাহলে 61টা সেন্স কোডনের জন্য তো 61 প্রকার অ্যামিনো অ্যাসিড দরকার, কিন্তু অ্যামিনো অ্যাসিড তো মাত্র 20 প্রকার। এই জন্য যে একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, একাধিক কোডন, যেমন সিজিএ সে যেমন আর্জিনিনকে নির্দেশ করে, এই সিজিইউ সেও আর্জিনিনকে নির্দেশ করে, সেও আর্জিনিন নির্দেশ করে, আমাদের সিজিসি সেও আর্জিনিনকে নির্দেশ করে। তাহলে কী বোঝা গেল যে একটি জেনেটিক কোডন, একটি জেনেটিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, একটি জেনেটিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, একটি অ্যামিনো জেনেটিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, একটি জেনেটিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, কিন্তু একাধিক কোডন, একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে, যেমন তারা সবাই আর্জিনিনকেই নির্দেশ করতেছে, তারা সবাই আর্জিনিনকেই নির্দেশ করতেছে। কিন্তু এটা স্পষ্ট যে একটা জেনেটিক কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। যেমন এ ইউজি সে মিথিউনিনকে নির্দেশ করে, সে মিথিউনিন ব্যতীত অন্য কোনো কিছুকে নির্দেশ করতে পারে না, অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। সিজিএ আর্জিনিনকে নির্দেশ করে, সে আর্জিনিন ব্যতীত অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে না। তাহলে বোঝা গেল যে একটা জেনেটিক কোডন মাত্র একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, আবার একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে। জেনেটিক কোডন নির্দিষ্ট এ ইউজি প্রোটিন সংশ্লেষণের সূচনা করে, এই এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে তখন এ ইউজি এর মাধ্যমেই তার সূচনা হবে। এই জন্য এ ইউজিকে বলা হয় স্টার্ট কোডন, স্টার্ট কোডন এর মাধ্যমে শুরু হবে। আর ইউএএ বা ইউএজি বা ইউজিএ যে তিনটা ননসেন্স কোডন আছে তাদের দ্বারা প্রোটিন সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে, এই জন্য তাদেরকে বলা হয় স্টপ কোডন। আমরা লক্ষ্য করলাম যে ডিএনএ অণুর মধ্যে থাকে জিন, সেই জিনের মধ্যে থাকে প্রোটিন তৈরির সংকেত, ডিএনএ থেকে সেই সংকেতটা কপি হয়ে তৈরি হয় এমআরএনএ যাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এরপর সেই এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, একে বলা হয় ট্রান্সলেশন। জিন থেকে জিনের মধ্যে যে সংকেত থাকে সেই সংকেত প্রোটিনের মধ্যে সঞ্চারিত হওয়ার এই দুই ধাপ বিশিষ্ট এই প্রক্রিয়াকে বলা হয় সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল ডগমা। আশা রাখি সবাই বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।